আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় 2021 সালের এইচএসসি পরীক্ষার্থী, তোমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখো, অ্যাসাইনমেন্ট নাম্বার 02, প্রথম অধ্যায়, ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা। অ্যাসাইনমেন্ট দেখো, ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠার সময় পরিক্রমা অনুযায়ী উল্লেখযোগ্য ঘটনাবলীর সংক্ষিপ্ত বিবরণ সহ একটি পোস্টার পেপার তৈরি করো। তোমাদের পুরো অ্যাসাইনমেন্টটা পোস্টার পেপারে লিখতে হবে, ঠিক আছে? আর এখানে অ্যাসাইনমেন্টের শিরোনাম লিখবা ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা। আবার বলছি, ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা। আচ্ছা, নির্দেশনাগুলো দেখো, মোহাম্মদ বিন কাসিমের অভিযানের কারণ বর্ণনা করতে হবে, সুলতান মাহমুদের ভারত অভিযানের উদ্দেশ্য ও ফলাফল বিশ্লেষণ করতে হবে, মুইজুদ্দিন মোহাম্মদ ঘুরির অভিযান পূর্ব ভারতের রাজনৈতিক অবস্থার বিবরণ দিতে হবে, আর দেখো উল্লেখযোগ্য ঘটনাবলী সম্বলিত পোস্টার তৈরি করতে হবে। এই পোস্টারটা তোমাদেরকে তৈরি করতে হবে। যাই হোক, আমি উত্তরে চলে যাচ্ছি। দেখো, ক, মোহাম্মদ বিন কাসিমের অভিযানের কারণ। তৎকালীন ভারতের সিন্ধু ও মুলতানের রাজা ছিলেন দাহির। আরব সাম্রাজ্যের পূর্বাঞ্চল অর্থাৎ ইরাক প্রদেশের গভর্নর ছিলেন হাজ্জাজ বিন ইউসুফ। সিন্ধু ও মুলতানের সাথে আরব শাসনের সাধারণ সীমান্ত ছিল। নানা কারণে হাজ্জাজ বিন ইউসুফ ও রাজা দাহিরের মধ্যে মতপার্থক্য হয়। এ কারণে হাজ্জাজ ভারতের সিন্ধু জয় করার জন্য তার জামাতা ও ভ্রাতুষ্পুত্র মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে 712 খ্রিস্টাব্দে এক বিজয় অভিযান প্রেরণ করেন। পরোক্ষ ও প্রত্যক্ষ কারণসমূহ। সিন্ধু বিজয়ের পরোক্ষ কারণসমূহের মধ্যে ছিল অর্থনৈতিক, রাজনৈতিক ও ধর্মীয় কারণ, এবং প্রত্যক্ষ কারণের মধ্যে ছিল জলদস্যুদের দ্বারা আরব বণিকদের জাহাজ লুণ্ঠন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পুরো অ্যাসাইনমেন্টটা আমি পড়বো না, তোমরা আস্তে আস্তে আমি তোমাদেরকে পাতাগুলো দেখাবো, পেজগুলো দেখাবো, তোমরা এখান থেকে আস্তে আস্তে দেখে স্ক্রিনশট নিয়ে তোমাদের অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করবা। আর অ্যাসাইনমেন্ট লেখার নিয়মকানুন আর নতুন করে বলার কিছু নেই, শুধু একটা কথা বলি যে একটা পাতার দুই পাশে লিখবে না। আর তোমরা যদি খুব দ্রুত নির্ভুল অ্যাসাইনমেন্ট পেতে চাও, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, তাহলে আমার দেওয়া ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আর আরেকটা কাজ করবা, কমেন্ট করে তোমার কলেজের নামটা জানিয়ে দিবা। তাহলে হবে কি, তোমার একটা ফ্রেন্ড সার্কেল, ইউটিউবে একটা ফ্রেন্ড সার্কেল তৈরি হবে, যাদের মাধ্যমে খুব দ্রুত তোমরা অ্যাসাইনমেন্টগুলো শেয়ার করতে পারবা। যাই হোক, আমি এখন তোমাদের পেজগুলো শেয়ার করছি, তোমরা দেখতে থাকো।